বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রবাস ফেরত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। এ চক্রের কবলে পড়ে লিবিয়ায় এখনও আটক রয়েছেন গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধার ছেলেসহ অনেক যুবক। প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্বপ্ন ছিল বিদেশ থেকে ছেলে আয় করে পিতার স্বপ্ন পূরণ করবে, এমন আশায় বছর তিনেক আগে ছেলে ফিরোজকে লিবিয়া পাঠান গাইবান্ধার সাগাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন টুকু। ভিসা খরচ বাবদ 4 লাখ টাকা দেন একই ইউনিয়নের কচুয়া গ্রামের যুবক সাদ্দাম হোসেনকে। তবে স্বপ্ন পূরণ হওয়ার আগেই জানতে পারেন তার ছেলে প্রতারণার শিকার। বর্তমানে ছেলে ওখানে যে কাজবাজ করে ওই জিম্বিরা তার কাজের টাকা পয়সা উত্তোলন করে খায়। আমার ছেলে বড় কষ্ট আছে। আমার ছেলেকে আমি ফিরে চাই সরকারের কাছে, এই আমার আবেদন। আর সাদ্দাম হোসেনের কঠিন শাস্তি চাই। শুধু বীর মুক্তিযোদ্ধার এই সন্তানই নন, তার মতো আরও অনেক পরিবার প্রতারণার শিকার হয়ে ভিটেমাটি বিক্রি করে লাখ লাখ টাকা তুলে দেয় প্রতারক সাদ্দামের হাতে। নিজের স্ত্রী মুক্তি বেগমের ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে এসব অর্থ নেন সাদ্দাম। প্রতারণার শিকার এসব ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পাননি সুবিচার। উল্টো সাদ্দাম ও তার বাহিনীর হুমকির ভয়ে নিজেরাই রয়েছেন ঘর ছাড়া। আমরা যে কয়জন বিদেশ গিয়েছিলাম সবারই নামেই সাদ্দাম মামলা দিছে, মিথ্যে মামলা দিয়ে এখন আমাদেরকে আরো হয়রানির শিকার করতে আছে। প্রায় 2 মাসের মতো মরুভূমির ভিতরে নির্যাতন করেছে আমাদেরকে, বাংলাদেশ থেকে আবার বাড়ি থেকে মুক্তিপণ আদায় করে 17 দিন আটকে রেখে মারপিট করছে আমাকে, কারেন্ট শর্ট পর্যন্ত আমাকে করছে, মোটে 5 লক্ষ টাকার মতো আমার কাছ থেকে আদায় নিছে। সাদ্দামের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের এ সদস্য। অনেকের কাছ থেকে সে বিদেশ পাঠানোর কথা বলে অনেক টাকা হাতিয়ে নেয়। পরপর 3-3 বার নোটিশ পাঠানোর পর তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাদ্দাম। এ বিষয়ে মন্তব্য একদমই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ওরা আমার অ্যাকাউন্টে 4 আনা পয়সাও দেয়, 1টি টাকাও আমার অ্যাকাউন্টে দেয়। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তারা যদি এ বিষয়ে আমাদেরকে কোনো অভিযোগ দেয় সেই বিষয়টা আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের থেকে নেওয়া অর্থ ফেরত সহ সাদ্দামের প্রতারক চক্রকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন সচেতন মহল। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।